কনফার্ম ইমোট দুটো পেয়ে যাবে, কারণ ইমোট একদম আমি আপগ্রেড করে নিতে আছি। দেখো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো গেমসে গোল্ড দিয়ে কিন্তু স্কিন মারার রয়্যাল একটা আসছে, দেখো লাক রয়্যাল। এখানে মিদে দেখো ইমোট দিছে এটা, তারপর দিয়ে এটা, মানে ইমোট এটা মোটামুটি সুন্দর আছে। তোমাদের কাছে কেমন লাগছে? দেখো এটা গোল্ড দিয়ে, ভাই গোল্ড দিয়ে স্পিন মানে বুঝছো, মানে কেমনে কেমনে অনেকদিন পরে ফ্রিতে দিতে আছে এক হিসাবে ধরতে গেলে। তারপর দিয়ে এখানে তিনটা মেল বান্ডিল আছে, দেখো এই তিনটা, তারপর দিয়ে একটা ফিমেল বান্ডিল আছে এটা, ঠিক আছে, আর এই দুইটা ইমোট, তারপর দিয়ে এই ফেরাগ এটা, তারপর দিয়ে হচ্ছে ফ্যান এটা, এরপরে একটা ব্যাগের স্কিন, তারপর দিয়ে একটা লুট বক্স। মানে এখানে গোল্ড দিয়ে তোমরা, এখানে তোমাদের কাছে যদি 50 থেকে 1 লাখ গোল্ড থাকে, ঠিক আছে, 50 থেকে 1 লাখ গোল্ড থাকতে তোমরা ইজিতে কিন্তু এখান থেকে সবগুলো আইটেম নিতে পারবা, লাক ভালো হলে। আর লাক ভালো না হলে তোমরা কনফার্ম ইমোট দুইটা পেয়ে যাবে, কারণ ইমোট একদম কম ডায়মন্ডে কম গোল্ডে দিয়ে দিতে আছে। তো দেখো আমার কাছে গোল্ড 2 মিলিয়ন প্লাস আছে, বাট আমার সবচেয়ে বাংলাদেশের মধ্যে হাইস্ট গোল্ড আছে আমার আইডিতে, তো আমি এই জন্য গোল্ড জমাইতে আছি। বাট এখানে মধ্যে আমি মনে করি স্পিন মারি শুধু শুধু গোল্ড ওয়েস্ট করা কোনো ইয়ে না, এর জন্য আমি এখানে স্পিন মারু না। তো আমি, আমার কাছে দেখো ডায়মন্ড আছে 1400, ঠিক আছে, তো আমি এখান থেকে তার থেকে বেটার হবো, আমি এম্পোর ওয়ানটা ম্যাক্স করে ফেলি। চলো আমি এখান থেকে ক্রেট থেকে এম্পোর ওয়ানের বক্স কিনি। তোমরা এখান থেকে, ঠিক আছে, এখান থেকে বেশি লাগবে না, অল্প কিছু ডায়মন্ডের মাধ্যমে, অল্প কিছু গোল্ডের মাধ্যমে তোমরা এখান থেকে নিতে পারবে। আর গোল্ড দিয়া, ভাই গোল্ড দিয়া এই সেকেন্ড টাইম এত ভালো জিনিস দিতে আছে, আগের বারে দিছিলেও গোল্ড দিয়া তোমার পুরাতন গোল্ড রয়্যাল বান্ডিল, কিন্তু এবার দেখো অনেক ভালো একটা জিনিস দিছে। তো চলো আমি এখানে বক্সগুলো ওপেন করি, দেখি বক্সে আমার কী দেয়। 5টা 5টা করে ওপেন করি, ঠিক আছে, 5টা, আবার 5টা, 9 9, আর রে 3 3 সব দিতে আছে, 5টা 5টা করি, ভাই ভালো কিছু দে, 5 কী দিতে আছে রে, ভালো কিছু, ভালো 10 10, আরে কী দিতে আছে রে ভাই। তো চলো আমি এখানে আবার, ভাই রে ভাই কী দিতে আছে, ভালো কিছু, মানে 10 10 করে দে, 10 10, দেখো একসাথে সবগুলো ওপেন করে যা, 9 3 10 একটা দিছে ভাই, দেখো 10 মাত্র 10, এতগুলা বক্স ওপেন করছে মাত্র 10 একটা দিছে। তো দেখি আমার এম্পোর ওয়ান লেভেল আপ হবে কিনা। হ্যাঁ দেখো আমার 6 লেভেল করতে কিন্তু 400 টোকেন লাগে, তো আমার কাছে 416টা হয়ে গেছে, ঠিক আছে, তো আমি আপগ্রেড করে নিতে আসছি। দেখো ঠিক আছে আমি আপগ্রেড করে নিচ্ছি, দেখো দেখো আমি এখানে আপগ্রেড করে নিচ্ছি। 6 লেভেল হলে কিন্তু গ্লালের উপরে এক্সট্রা ড্যামেজ দেয়, আর 7 লেভেল হলে কিন্তু এখানে ইমোট বাইর হবে, ঠিক আছে, 7 লেভেল হইতে 600 টোকেন লাগে, মানে তোমাদের 2 বারে বেশি বক্স কিনা লাগবে, 50টা 50টা করে 2 বার বেশি বক্স কিনলে কিন্তু 7 লেভেল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি নেক্সট বারে কিন্তু 7 লেভেলে নিয়ে যাবো। আর এখানে দেখো তোমরা কিন্তু এখানে 50,000 বা 1 লাখ গোল্ড থাকলে কিন্তু তোমরা এখানে নিতে পারবা এখানে সবগুলো আইটেম। আমার কাছে বাংলাদেশের হাইস্ট গোল্ড আইডি, যার কারণে আমি গোল্ড বাই ইউজ করতে মায়া লাগতেছে, কারণ গোল্ড হাইস্ট আছে আমার। তোমরা আর কারো গোল্ড হাইস্ট দেখছো কিনা অবশ্যই কমেন্টে বলবা। ওকে সব ভালো থেকো, আল্লাহ হাফেজ। With the